আসসালামু আলাইকুম। ঘরে যদি আলু আর ডিম থাকে তাহলে বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারবেন মজাদার এই নাস্তাটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে এরপর একটি ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিব। স্লাইসগুলো বেশি পাতলাও হবে না বা বেশি মোটাও হবে না, মিডিয়াম পুরুত্ব রেখে এগুলোকে স্লাইস করে নিয়েছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। এখন একটা বোতলের মুখ নিয়েছি আর সেটা দিয়ে আলুর মাঝ বরাবর গোল করে কেটে নিব। আলুটা কাটা হয়ে গেলে খুব সুন্দর কিন্তু একটা রিং তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে করেই কিন্তু সবগুলো আলু কেটে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা কেটে দেখাচ্ছি। আলুগুলো সব কাঁচা হয়ে গেলে এখন পানিতে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে হাতের সাহায্যে একটু কোসলে কোসলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়া হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নিব যেন আলুর গায়ে কোনো পানি না থাকে। এখানে একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা এখানে বাড়িয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ গাজর কুচি, কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম কুচি, একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচামরিচ কুচি, আর ঝালটা আপনারা নিজেদের মতো অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব হাফ চামচ পরিমাণ চাট মশলা আর পরিমাণ মতো লবণ। এখন একটা উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখন আলুগুলো প্যানের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নিব। এখন তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা অল্প অল্প করে আলুর মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। এখন 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো ফিরে আসলাম 2 মিনিট পর, তো আলুটা এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। তো আরেক পাশ ভাজা হওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো ফিরে আসলাম আমি আবারও 2 মিনিট পর। তো আলুগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি আলুগুলো সঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর সেই সাথে সবজিগুলো। তো আমি এখানে যে ধরনের সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। তো আপনারাও চেষ্টা করবেন এই ধরনের সবজিগুলো ব্যবহার করতে। তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে ঝটপট কিন্তু এই মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারেন। খুবই কম উপকরণে এবং খুবই কম সময়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। চাইলে গরম গরম ভাত বা সসের সাথে এটা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই মজার। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।